মোবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167# পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। তাহলে চলো কথা না বাড়ায় সব একলগে থাকবো। চলো এমনি তো চল 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 ভাই আমরা একসাথে থাকবো চল। শান্ত হও, এমন অস্থির হয়ে পড়লে তো চলবো না। এই পৃথিবীতে তুমি ছাড়া ওনার কেউ নাই, তোমার সত্যটা কইতেই হইব। লিজা কই? শান্ত ঘুমায় গেছে না? সারা রাত আমার নিয়ে অনেক টানাটানি করছে। ঘুমাইতে রাখিস না। আগলিটা কি জানে না যে আমার চোখের পানি ফেলানো জায়গা না? আসিফ ভাই তোরা যাও একা থেকে। আচ্ছা তুমি গাড়িতে গিয়ে বসো।
আসিফ, কেমন লাগতেছে তোর বাড়িটা? লিজা সবসময় কইত যে একদিন আমরা সবাই একলগে থাকুন। আজকে সবাই একলগে আছি কিন্তু আমার লিজা নাই। আসিফ ভাই, আপনি এগুলো কেন মনে করতেছেন? কিচ্ছু হইব না, চল চল। আসিফ ভাই উঠেন, কিছু খায় নেন। আমার খাইতে মন চাইতেছে না সামিয়া। খাইতে মন না চাইলে কি হইব? খাইতে তো হইব, তাই না? উঠেন, আমি খাওয়াই দিতেছি। উঠেন। একটা বিপদে ফালা দিলাম তোমার উপরে না সামি। কি যে কন্যা, আপনি কি আমাকে পড় নাকি? আর এখন আমাকে যা কিছু আছে সব তো আপনার কারণে। তবু কি কয় ও? আরে দেখো না আসিফ ভাই কি কয়, হাই না কাই আপু বিপদে ফালাই। ও কি আমার আপন মনে করে নাকি? তোমার পর মনে করে? তুই কি কইলি ভাই, তোরাই তো আমার সব। এখন দেখস না লিজা আমার তোর কাছে নিশ্চিন্তে ফালায় চলে গেছে। তাইলে তুই এসব ভাববি না, ঠিক আছে? তুই খালি তোর যা লাগবো খালি অর্ডার দিবি, আর আনার দায়িত্ব আমার, ঠিক আছে ভাই? তাহলে ফোন ধরো না। তোমার অফিসে আসলে তোমার লোকেরা বলে যে তুমি জরুরি মিটিং এ ব্যস্ত আছো, আমাকে ঢুকতেও দেয় না। আঙ্কেল আমাকে কয়েকটা দিন সময় দেন। তোমাকে কি আমি সময় কম দিয়েছি? আঙ্কেল আপনি তো জানেন ব্যবসা অবস্থা খুব খারাপ যাচ্ছে, এর মধ্যে আমার সবচেয়ে যে বড় অর্ডারটা ছিল এটা গত মাসে ক্যান্সেল হয়ে গিয়েছে। সেটা তো আমার জানার দরকার নাই।
তোমাকে আমি দুদিনের সময় দিলাম, এর মধ্যে টাকা তুমি ফেরত দিবা, না হলে আমি তোমার বিরুদ্ধে কিন্তু মামলা করব। আঙ্কেল দুই দিন, আঙ্কেল দুই দিনের মধ্যে আমি কিভাবে আমি 30 লাখ টাকা আমি আপনাকে ম্যানেজ করে দিব আঙ্কেল? এসব তো আমার জানার কথা না, লোন নেওয়ার সময় তো এসব কথা ছিল না। আঙ্কেল আঙ্কেল জীবন কি থেমে থাকে? এটা না হয় থাকে না, কিন্তু এমনি মরা মানুষের মতো বাইসা থাকতে হইব। কিন্তু সামনে আগাইতে হলে তো অতীত ভুলতেই হইব। বাদ দাও। আচ্ছা সামিয়া, আমার কিন্তু সাদে লয়ে যাইবা, মেলা দিন হয়ে গেছে আকাশ দেখি না। এই রাইতের বেলা আকাশ দেখতে পাইবেন? জীবনে আন্দার নাই মাইলে রাতের আকাশ অনেক পরিষ্কার লাগে। ঠিক আছে চলেন। দেখতেছেন এমন কইরা? আকাশ কেমন লাগে? আকাশ আকাশ তো আগের মতোই আছে, আমি শূন্য হয়ে গেলাম। আপনি থাইকে কি লাভ? সব তো দিয়ে দেন অন্য আরেকজনকে। আরেকজন কেন কো,
মামুন তো আমার ভাইয়ের চেয়েও বেশি। আমি তোর আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তাই বলে নিজের ভালোবাসারও গেট দিন সেদিন। সামিয়া, আগের কথা এখন নিয়ে এসে কি হইব কও? কিছুই হইব না, কিন্তু আজ এরকম না হইয়া অন্যরকমও হইতে পারে। তুমি মামুনের লগে সুখী নেই? ভালো থাকা আর ভালোবাসার সাথে থাকা দুই এক জিনিস। আচ্ছা, আপনি কি পারছিলেন আমার জায়গায় নিজেরে বসাইতে? আমি কি সারা রাত বাইরে দাঁড়ায় থাকুম? তা কেন, তুমি কই চলে আসছো? কেন, আগে এসে কি আমি অসুবিধা ফেলে দিছি? তে কও আমি বাসা থেকে চলে যাই। এইসব কি কইতাছো? তাহলে আমি কি কমু, আধা ঘন্টা ধরে আমি বেল বাজাইতেছি, কারো কোনো খোঁজ খবর নাই। আচ্ছা দাঁড়াও, আমি আসতেছি। চলে মামুন আসছে। তোমার আসিফ ভাই, আপনি কিছু মনে করেন না? না না, আমি কি মনে করব, ওর ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, তো এর লিগে এরকম করতেছে। চলেন আপনার রুমে দিয়ে আসি। তুমি তুমি যাও না, তুমি যা দেখো, আর কিছু লাগতে পারে তুমি যাও দেখো। আচ্ছা আপনি বসেন। আপনি একটু দাঁড়ান, ওকে ডাক দিয়ে নিয়ে আসছি। যাও। তোমার বিরুদ্ধে আমি মামলা করব। কিসের আস্তে, টাকা দাও আমি চলে যাব। আপনি মামলা করবেন? হ্যাঁ মামলা করবো। জানকে করেন, তোমাকে কিন্তু আমি উচিত শিক্ষা দেব। আপনি মামলা করে যদি টাকা হইতে পারেন, দেখো তোমাকে কিন্তু আমি উচিত শিক্ষা দেবো, কথাটা মনে রেখো। জান আপনি গিয়ে টাকা তুলতে বলে তুলে নিন। জান
কি রে লোকটা এরকম করলো কেন? তোর সব জানা লাগবে না, তুই ভিতরে যা। বল না কি হয়েছে, কয় টাকা পাই লোক? এই তোর কথাগুলো তুই বুঝছস না? তোর কইছিস না যে ভিতরে যাইতে? সবকিছুর ভিতরে না করাস কেন তুই? আসিফ ভাই, আসিফ ভাই আপনি কিছু মনে করেন না প্লিজ। না না, খুব বিপদে পড়ছে মনে হয়। এই আতিক আঙ্কেল, ওর 2 বছর আগে 30 লাখ টাকা ধার দিছিল, এখনো শোধ করতে পারেনি। ভাবছিল শোধ করে দিব, কিন্তু ওর অনেক বড় একটা অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। সামিয়া, তুমি আতিক চাচা গোর বাড়ি চিনো? হ্যাঁ চিনি তো, আমরা অনেকবার গেছি ওনার বাড়িতে। আমার একটু বলো না কোথায়। কি আতিক চাচার বাসা? হ্যাঁ। চাচা কি বাসায় আছেন? হ্যাঁ ভিতরে আসেন। এখানটা বসেন, আমি আপনাকে ডেকে দিচ্ছি। কে তুমি বাবা? আমার নাম আসিফ, আপনি আমারে চিনবেন না। তা বাবা তুমি কি ব্যাপারে আমার কাছে এসেছো? মামুনের বন্ধু। ও মামুনের বন্ধু? হ্যাঁ তুমি মামুনের বন্ধু, মানে ওই প্রতারক যে আমার সব টাকা মেরে দেওয়ার ধান্দা করছে। স্যার আপনি যেমন ভাবতেছেন তেমনটা না, মামুন ছেলে হিসেবে খারাপ না, বিপদে আছে মনে হয় সেই জন্য আপনারে। ও ভালো কি না মন্দ সেটা আমি খুব ভালো করেই জানি, আর বিপদে পড়েছে বলেই আমি ওকে মাফ করে দেব সেটা না চাচা, কিন্তু আমি বলতেছি কি আপনি যদি সময়টা আরেকটু বাড়ায় দিতেন। আমার পক্ষে সম্ভব না, তুমি এখন আসতে পারো। চাচা, চাচা রবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167# পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। এক গ্লাস পানি দিবেন? নি, এখন জাননি যে ওখানটা পানি রাখা আছে, আপনাকে নিয়ে খেতে হবে। আজ আমি গরিব বলে আপনি আমার একটা গ্লাস পানি খাইতে পারবেন না? এমনটা না, আমি সব কাজ করতে পারি না। তাই বলে এক গ্লাস পানি খাওয়ানোর মতো কাজও করতে পারবেন না? না পারি না, এক গ্লাস পানি ঢালার মতো কাজ করতে হলেও তো চোখ থাকতে হবে। আমার চোখ আছে ঠিকই, তবে দৃষ্টি নেই। আমি জন্ম থেকেই অন্ধ, আমি কখনো আলোই দেখিনি, অথচ আমার নামই আলো। আলো দেখেন নাই ঠিক আছে, আপনি নিজেই একটা আলো, আন্ধার রাইতে জ্যোৎস্নার মতো আলো। যাই হোক আপনি এখনো জাননি কেন? যাই কি করে, আপনার বাপে তো আমার কোনো কথাই শুনল না। আমার বাবাকে ভুল বুঝবেন না, তিনি কারো ক্ষতি করার মতো মানুষ নয়। এতগুলো টাকা নিশ্চয়ই বাবার কোনো প্রয়োজন হয়েছে টাকা। মামুন আমার ছোটবেলার বন্ধু হইলেও আমার ভাইয়ের চেয়েও বেশি। বুঝতে পেরেছি। কি ব্যাপার, তুমি এখনো যাওনি? আমি আপনার কাছে হাত জোর করে কইতেছি, আপনি যেমনি পারেন একটা সমাধান দেন। আমার কিচ্ছু করার নেই,
তুমি এখন আসতে পারো। মামুন স্যার এই পৃথিবীতে আমার কেউ নাই। বাপমা অনেক আগেই মারা গেছে। গত সপ্তাহে আমার বউ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। একটা ব্যবস্থা করেন স্যার। মা তুই ভিতরে যা। দেখো বাবা, ও হচ্ছে আমার একমাত্র মেয়ে আলো। ও ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই। ওর ভবিষ্যতের কথা চিন্তা করে আমি সারাক্ষণ আতঙ্কে থাকি, দুশ্চিন্তায় থাকি। শোনো, মামুনকে আমি এতগুলো টাকা দিয়েছিলাম বিশ্বাস করে, কিন্তু ও আমার বিশ্বাসের মূল্য রাখেনি। এখন আমি আমার মেয়ের বিয়ে দেওয়ার কথা চিন্তা করছি। অন্ধ মেয়ের বাবা হওয়ার যন্ত্রণা তুমি বুঝবে না। কিন্তু ওর তো টাকা দেওয়ার কোনো অবস্থা নাই। ওর অবস্থা আর কখনো ভালো হবে না। ওর ব্যবসার খবর আমি সব জানি। কয়েকদিনের মধ্যে বিজনেস বন্ধ হয়ে যাবে, ওর নামে আমি মামলা করব। সেটাতে তো কোনো লাভ হইব না, ও জেল খাটবো, আপনার টাকা তো আপনি পাইবেন না। আর কোন উপায় কি নাই চাচা? আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। উপায় একটা আছে, আমি তোমার সম্পর্কে সামিয়ার কাছে সবকিছু শুনেছি। তুমি যদি আমার অন্ধ মেয়েকে বিয়ে করতে রাজি হও, তাহলে আমি মামুনের সব টাকা মাফ করে দেবো। কি বললে? আমার মতো একটা গ্রামের লোকের সাথে আপনি আপনার মেয়ের বিয়ে দিবেন? তাছাড়া আমার তো আগে বউ আছিল। বাবা, আমি মানুষ চিনি, মানুষ চিনতে আমার ভুল হয় না। আর পৃথিবীতে তো টাকাটাই সব না। তাছাড়া আমার মেয়েটা অন্ধ। আপনার মেয়ে শুধু চোখে দেখে না, তাছাড়া আল্লাহ ওর সব গুণাবলী দিয়ে পাঠিয়েছে। তুমি ভেবে দেখো। ভাবার কিছু না, মামুনের জন্য আমি জীবনও দিতে রাজি। এক মিনিটও ভাবতাম না। সেদিকে আমার মতো একটা নিঃস্ব ছেলের কাছে আপনি আলোর মতো এত তো ভালো একটা মেয়ে তুলে দিতেছেন, এটা আমার জন্য কম কি? তবে আমার দুইটা অনুরোধ আছে। কি? আমি গ্রামের মানুষ, মাটির মানুষ, এই শহরের পাথরের মধ্যে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। বিয়ের পরে আমি আপনার মেরে নিয়ে গ্রামে চলে যাব। আরেকটা, মামুন যেন এই বিষয় না জানে। আলো, মা, আলো, এদিকে আয়। মারে, আমি এই ছেলের সাথে তোর বিয়ে দিতে চাই, তুই কি বলিস? আপু, তুমি যেটাতে খুশি আমি তাই করব। অনেক তো রাত হইল, মা মনে হয় আইতেছে না কেন? জানি না, কতবার ফোন দিলাম ফোনও তো বন্ধ। আমার বউ, তার পুরনো প্রেমিক লিয়া নিশ্চিন্তে আমার বাড়ির ভিতরে ফুর্তি করতেছে। কি জাতা করতেছিস তুই? এই চিল্লায় কথা বলি আমার বাড়ি মানুষ নাকি পশু? ছি, পশু? আমি পশু হইলে আল্লাহ পশু
আসিফ ভাই, আপনি ওর কথায় কোনো কিছু মনে করেন না। ও তো কি করতেছে ও নিজেও জানে না। তোমার জন্য তো আমি কিছুই করতে পারি না, আমার কিছু করতে ইচ্ছে করে না বুঝি। এই যে তুমি আমার এই নিঃস্ব জীবনটারে ভালোবাসা দিয়ে ভরায় দিতেছো, ভাই অসময় চলে এলাম। ঠিক আছে, ক কি করবি? এরকম একটা খবর আছে ভাই। দাঁড়াও, হ্যাঁ এরকম খবর মানে কি খবর ভাই? মামুন ভাইয়ার স্বামী আফা গ্রামে ঘুরতে আইসো? না ভাই, একবারই চলে আইসি, জানি থাকবে। ও আচ্ছা, ঠিক আছে তুই যা। খবরটা যদি আর আইস পাঠের পর ভাবনার কি আর কোনো শেষ আছে? খালি হাতে খালি পকেটে গ্রামে চলে এলাম। তাও অবশ্য ঠিক কইছো, কি যে করম কোনো কিছু বুঝতে পারতেছি না। আর তো কোনো উপায় ছিল না, অনেক দিনের খালি বাড়ি, তেম কিছুই ভালো নাই। আর সবচেয়ে বড় সমস্যা, রান্না করা কিছুই নেই, এগুলো তো না কিনলে থাকাও যাইব না। তা কই থেকে থাকবো, কিন্তু আমার কাছে যে টাকাও নাই, কি করবো আমি?
এটা বিক্রি করে দেখো কিছু একটা করা যায় নাকি। তোমার যত গয়না গাটিয়া ছিল এডি বেচা বাড়ি ভাড়া অফিস ভাড়া সবই তো দিলাম, এই খালি মাত্র এই সেন্ডেই তোমার কাছে আছে, এটাও তুমি বেচতে লইবা? বাইচা থাকলে সব হইব, কিন্তু আগে তো বাইচা থাকতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাও তাইলে দেখি কি করা যায়। মাউন ভাই কই যেতে আছেন? বাইরে যেতেছিলাম একটা কাজে, কিন্তু অনেক দিন ধরে তো গ্রামে আছিলাম না। কে কি দরকার আমার এখন? তোরে আমি কেমনে কই? আর আপনি আমার বড় ভাই, আমার এখন শরম করেন কেন? এই সেন্টটা আমি বিক্রি করতে চাইতেছি, কোথায় কোন জায়গায় গেলে যে বিক্রি করতে পারব এটা বুঝতাছি না। কোন কি সেন্ট বিক্রি করবেন কেন? একটু সমস্যা পড়ছি রে ভাই, দেখ না কিছু করণ যায় কিনা। তোর ভাই টেনশন করেন না, আপনি বলেন আমি আইতাছি। কিরে এত তাড়াহুড়ো করে যাস? আসিফ ভাই মাউন ভাই সেন্ডা বিক্রি করতে দিল। কি কস ভাই, মনে হয় খুব অসুবিধা আছে, নাইলে বোর গলার সেন কেউ গেছে? মাত্রই না গেলা, চলে আসলে যে? একটা কাজে আইছি, ঘরে কয় টাকা আছে? তুমি বলছিলা 1030 হবে। লয় 1000। কেন, কোনো সমস্যা হয়েছে? আমার কিচ্ছু নেই, তুমি একটু টাকাটা নিয়ে আসো, যাও আমার খুব দরকার, যাও। এখানে 30,000 টাকা আছে, এটা গাড়ি জোরে দিবি যা। ভাই একটা সেনের দাম এত টাকা? আর তোর সেনের দাম কত কেউ জিগাইছে? তুই যাওয়ার টাকাটা দিবি, বলবি যে ছোট ভাই হিসেবে তুই ওরে ধার দিছিস, পরবর্তী তো ব্যবসা বাণিজ্য করার সময় তুই টাকা পয়সা ধার দিবি, যা। আর হোন ভাই বলো আমার নামটা লইছে না? আমি কি মানুষ? মামুন ভাইদের জন্য? দেখো পাগলটা কি করতে নিছিল, ওর বউয়ের চেন বেচে দিতে নিছিল। বলো কি? আচ্ছা আমার কাছে একটা বার এলে কি হইতো? আমার সামনে একটাবার দাঁড়াইতো, আমারে কইতো, আমি তোর সাহায্য করতাম না? মন খারাপ করো না। আরে এই পাগলটা যদি আমার একবার কই, আমি তো আমার জীবন ঢোল লেগে দিয়ে দিতাম। চিনলো না আলো, ও আমারে চিনলো না। সেন্ডা রাখো, সুযোগ পেলে ওর আবার দিয়ে দিব। তা তো অবশ্যই দিয়ে দিবা। কি ব্যাপার বয়ের বিশ্বাসে? আর কি করব, কিছু কি করতে পারলা? হ্যাঁ করতে পারলাম।
ওই যে আমগো জলিল কাকার পোলা আছে না শামিম, ওই যে উত্তরপাড়ার, হ পোলার অনেক ভালো, ওর কাছেই দিছিলাম, ও আমার কথা চিন্তা কইরা আরো কিছু টাকা আমারে বাড়ায় দিছে। তাই নাকি? হ ওই আমারে এটাও কইছে যে আপনি একটা ব্যবসা শুরু করেন আমি আপনারে আরো দিব। এই বিপদের সময় তাহলে তো অনেক ভালো উপকার করলো। তা তো হইলই, নাইলে তো না খায় মরতে হইতো, এখনো ভালো ভালো মানুষ আছে। কিন্তু তোমার কাছে তো ভালো মানুষ কয়দিন পরে খারাপ হয়ে যায়, উপকার করতে আইসা নিজের লাঞ্ছিত হয়ে যায়। রবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167# পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। আরে আলো, তুমি না? কে? আমি সামিয়া। ও সামিয়া আপু। সামিয়া আপা, আমি মামুন ভাইয়ের বউ। তার মানে তুমি আসিফ ভাইয়ের বউ? হ্যাঁ, এই আমি আসিফ ভাইয়ের বউ। সামিয়া আপা, আপনি কি ভাবির আগে থেকে চিনতেন? তুমি এখানে কিভাবে? আর আসিফ ভাই তোমার সাথে বিয়ে থাক না আপু, আপনি বাড়িতে আইসেন। না থাক না, তার মানে আতিক আঙ্কেল যে মামুনের এতগুলো টাকা মাফ করে দিছে আসিফ ভাইয়ের জন্য, এইবারও আসিফ ভাই মামুনের বাঁচে। আপনি যখন বুঝেই গেছেন তাহলে শুনেন, বাবা আসিফের সাথে বিয়ে দিছে কারণ আপনাদের থেকে অনেক টাকা পাইছে এই টাকা পাওয়ার জন্য। তবে এত কিছুর পরেও এটা শুনে খুবই ভালো লাগলো। আসিফ ভাইয়ের মতো মানুষ তোমার মতো একটা লক্ষ্মী মেয়ে পেয়েছে। দোয়া করবেন আপু, আজ তাহলে গেলাম, আপনি বাড়িতে আইসেন। আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু তুমি গেছিলা কই? এই তো একটু কমিউনিটি ক্লিনিকে। কেন, কি হয়েছে তোমার? আল্লাহ, এটা তো দারুণ খবর। আসিফ ভাই জানে? না, আজই কনফার্ম হলাম। যাও যাও বাড়িতে যাও, এখানে যাই তার খবরটা দাও, তাই অনেক খুশি। আচ্ছা যাই তাহলে। কই গেছিলা তুমি? তালা বন্ধ, আমি ঘরে ঢুকতে পারতেছি না। শিলাগোবাড়িতে গেছিলাম। শিলাগোবাড়িতে কে? এমনি। আচ্ছা ঠিক আছে, ভিতরে চলো, আমার খাইতে দাও, খিদা লাগছে। আরে শুনো, কি হইছে কও? আমি তো আলোরে দেখলাম। আলো কে? আর ওই যে আতিক আঙ্কেলের মাইয়া আলো। কি? আতিক আঙ্কেলের মাইয়া আলো? ওরে তুমি এখানে করতে পাইলা? ও তো আন আসিফ ভাইয়ের বউ। আসিফের বউ আলো? কি ঠিকঠাক দেখছো? আতিকানকে তোমার কাছে যে টাকাগুলো পাইতো ওই টাকার বিনিময়ে আসিফ ভাই আলোর বিয়ে করছে। আসিফ এটা কি করছে? আসিফ আমার লেগে ওর জীবনটা ধ্বংস করে দিছে, ও একটা অন্ধ মেয়ের বিয়ে করছে। ওকে আমি না জেনে কত কিছু কইছিলাম, কি পরিমাণ অপমান আমি করছি, এই আসিফ আমার লেগে জীবনটা ধ্বংস করে দিছে। চলো আসিফ বাইতে যাবো এখন। কই গেছিলাম আর না বইলা? একটু কাজে গেছিলাম, বলবো নি পরে। বইলা যাবা না, জানি যাও। আচ্ছা আমার অনেক খিদা লাগছে, আমার ভাত টাত কিছু তো, আমার শরীর আর পা কাঁপতাছে খিদা।
যাও গোসল করে আসো। আরে গোসল তো সকালেই করে গেছি। আবার করব নাকি? যা পাজি। আচ্ছা যাও খাওন দাও খাওন দাও, আমার খিদে লাগছে অনেক। ভাবি আমগো কিন্তু অনেক ক্ষুধা লাগছে, বেশি করে আনছেন নাকি? এবার তোর কাছে মাফ চাবো না, ভালোই আর খারাপ হই আমি তো তোর বন্ধু, তুই তো আমার ভাই, তুই যখন আমার শাসন করতে পারস নাই তাহলে আমার তোর এই বুকের থেকে দূরও করিস না ভাই। তোর যা খুশি তুই তাই কর, যা খুশি কর, তুই আমার এই বুকে আসিলি সারা জীবন আমার এখানেই থাকবি তুই। তার মানে আমি চাচা হইতে যেতেছি? আলহামদুলিল্লাহ কি সুসংবাদ এটা, আমি সারা গ্রামের মানুষ রে আজকে মিষ্টি খাওয়াবো বন্ধু।